100 বছর বেঁচে থাকার 7টি উপায় বা 100 বছর বাঁচার উপায় কি? 1 এপ্রিল 2018 যুক্তরাজ্য অত্যন্ত সুপরিচিত একজন চিকিৎসক ডক্টর হার্পার স্বাস্থ্যের উপর টেলিভিশনে অনুষ্ঠান করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার চিকিৎসা সংক্রান্ত জ্ঞান দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তিনি একটি বই লিখেছেন, বইটির নাম 101 বছর সুস্থ হয়ে বাঁচুন। নীরব দীর্ঘ আয়ুর জন্য এখানে তার দেওয়া 7টি টিপস তুলে ধরা হলো। 1 নম্বর, ঠিক মতো ঘুমানো। দিনে ঠিক কতটুক সময় ঘুমাচ্ছেন এবং সেই ঘুম কেমন হচ্ছে সেটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি ঘুম যেমন খারাপ, তেমনি খারাপ অল্প ঘুম ও। ডাক্তার হার্পার বলেছেন, সে কারণে ঠিকঠাক মতো ঘুমাতে হবে, ফলে আমরা যার ঘুমের চাহিদা মিটিয়ে নিতে অল্প একটু সময় চোখ বন্ধ রেখে ভাবছি যে আমাদের ঘুম হয়ে গেছে, তাদেরকে একটু সতর্ক হতে হবে। তিনি বলেন, দিনের বেলায় অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেওয়া, যেটাকে আমরা ক্যাটনাপ বলি, সেটার কথা আমরা জানি, তবে সেটা ঠিকমতো হতে হবে। যেমন একটা ব্যাটারিকে পুরোপুরি চার্জ দেওয়া হয়, আমরা যদি শুধু ক্যাটনাপ দিয়ে চালিয়ে নেবার চেষ্টা করি তাহলে সেটা স্বাভাবিক হবে না। রাতের বেলায় আমরা বেশ কয়েকবার গভীর ঘুমিয়ে তলিয়ে যাই। 2 নম্বর, হাঁটাচলা করুন। আমাদের অনেক প্রচুর সময় বসে থেকে কাটাই এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সুসংবাদ হচ্ছে, এজন্য আমাদের ম্যারাথন রানার হতে হবে না। যেটা করতে হবে সেটা হলো শরীরটাকে একটু নড়ানো, মানে হাঁটাচলা করা। ডক্টর হার্পার আরও লিখেছেন, মানুষের সাথে কথা বলছেন যারা 100 শতাব্দী কাল ধরে বেঁচে আছেন, তার কারণ তারা কখনো ক্লাসে যায়নি কিংবা স্কোয়াস খেলতে যায়নি, কিন্তু তারা প্রচুর হেঁটেছেন। 3 নম্বর, আপনার লিভারকে একটু পরিশ্রম দিন। 1 গ্লাস রেড অয়েল হয়তো অনেকের কাছে খুব আনন্দের কিছু, কিন্তু ডক্টর হার্পার বলেছেন প্রতি সন্ধ্যায় পান করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, এতে লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। 4 নম্বর, আপনার জিন সম্পর্কে জানেন, বিশেষ কোনো অসুখে পড়ার প্রবণতা হয়তো আপনার মধ্যে বেশি থাকতে পারে, কিন্তু ডাক্তার হার্পার বলেছেন আপনার পরিবারের বা বংশের অন্যান্য সদস্যদের অসুখ বিসুখের ইতিহাস জানা থাকলে সেটা আমাদেরকে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে সাহায্য করতে পারে। তিনি উদাহরণস্বরূপ এই জিনের কারণে হৃদরোগের কথাই বলেছেন, কিন্তু আমি হয়তো এক্স এবং ওয়াই ক্রোমোজম সম্পর্কে আরও কিছু সচেতন হতে পারি। 5 নম্বর, কার্বোহাইড্রেটর ব্যাপারে সচেতন থাকতে হবে। ভাত ও রুটির মতো কার্বো পরিহার করা আজকালের দিনে হয়তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ডক্টর হার্পার বলেছেন ব্যালেন্স ডায়েটের জন্য আমাদের এসব খেতে হবে। খুব বেশি আনন্দিত হবার কিছু নেই, এখানেও কিছু সাবধানতার অবলম্বন করতে হবে। আমি সবসময় রিফাইন বা মিশ্রণ কার্বো না খেয়ে বরং একটু জটিল ধরনের কার্বো খাওয়ার কথা বলবো, যেমন বাদামি চাল, আস্ত শস্য দানা সমেত মোটা আটার রুটি। 6 নম্বর, প্রতিদিন হাসুন, সুস্থ হয়ে বেঁচে থাকার অত্যন্ত আনন্দের এটি মনে রাখতে হবে। এটাকে দৈনন্দিন টুকিটাকি কাজের অংশ হিসেবে দেখলে হবে না, এখানে মানসিকতার একটা পরিবর্তন প্রয়োজন। ডক্টর হার্পার বলেন এজন্য ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। তিনি বইটিতে লিখেছেন, দীর্ঘ আয়ুর সাথে হাসি খুশি থাকার একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন, তাই আমি বলবো এমন কিছু করুন যা প্রতিদিন আপনাকে হাসি খুশি রাখবে। সর্বশেষ যেটা জানতেই হবে, 7 নম্বর, চাপমুক্ত থাকার রাস্তা খুঁজে বের করুন। আমাদের অনেকে নানান রকমের স্ট্রেসের মধ্যে থাকি বা মানসিক চাপে ভুগি, আর এটা নেতিবাচক প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্যের উপরে, সেটা শারীরিক ও মানসিক দুই ধরনের স্বাস্থ্যের ক্ষতি করে। আজকের দিনে নানান কারণে স্ট্রেসের সৃষ্টি হয়, সেটা কাজের কারণে, সম্পর্কের কারণে, আবার পরিবারের কারণেও হতে পারে, কিন্তু এসব চাপ থেকে কীভাবে মুক্তি থাকা যায় আর উপায় প্রত্যেককে আলাদাভাবে খুঁজে নিতে হবে, কারণ এক একজনের বেলায় এটা এক একভাবে কাজ করে বলেন ডাক্তার হার্পার। এজন্য একজন চিকিৎসক কিংবা এ সংক্রান্ত অন্যান্য পেশাজীবীদের কাছ থেকেও সাহায্য নেওয়া প্রয়োজন, এটা খুবই ব্যক্তিগত। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।